এএফসি কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ ভারতের ওড়িশা এএফসির মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে খেলা শুরু রাত 8টায়। 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা, আর 9 পয়েন্ট ওড়িশার। এই ম্যাচ ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসির কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে খেলবে বসুন্ধরা কিংস। তবে পূর্ণ পয়েন্টের জন্যই লড়াইয়ের কথা বলেছেন কিংস কোচ অস্কার ব্রুজন। বিপরীতে পরের পর্বে যেতে জিততে হবে ওড়িশা এএফসিকে।